প্রত্যেকে প্রচন্ড পরিমাণে ব্যস্ত, সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে বলো, বা যারা স্কুল কলেজে আছো, যারা সার্ভিস করছো, প্রত্যেকে ব্যস্ত, কারোর কাছে এতটা টাইম নেই নিজের স্কিনের জন্য এত কিছু করার। তো একটা জিনিস, একটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা হচ্ছে ভিটামিন সি, যে পুরো সব কিছুকে কভার করবে, যেমন আমাদের স্কিন ড্যামেজ থেকে বাঁচাবে, সান প্রোটেক্ট থেকে বাঁচাবে, আমাদের স্কিন রিপেয়ার করবে, স্কিনে রিভাইটালাইজ নিয়ে আসবে, রেজুভিনেট করবে স্কিনটাকে, সব কিছু কিন্তু ভিটামিন সি করবে, ঠিক আছে। তো এই ভিটামিন সি যে সিরামটা, সেটা মার্কেটে কিনতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়ে যায়। যেসব কিছু কম দামি সিরাম আছে মার্কেটে, কিন্তু সেগুলো কিন্তু খুব একটা এফেক্টিভ হয় না, কাজের হয় না। আমি এগুলো জেনেছি, দেখেছি বা ইউজ করেছি, আমি জানি, সেই জন্যই বলছি। তো আমি কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, আমি আগেই বলেছি আমি যে ঘরোয়া জিনিসগুলো নিজে ব্যবহার করে পেয়েছি, সেইগুলো থেকেই আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কিছুদিন আগে বাড়িতে একটা হোমমেড ভিটামিন সি সিরাম বানিয়েছিলাম, তো এই শীতের কিছুদিন আগেই বানিয়েছিলাম। তো জাস্ট আমি 1 মান্থ ইউজ করেছি, দারুণ এফেক্টিভ রেজাল্ট পেয়েছি ভিটামিন সিটা ইউজ করে। তো সেই জন্য আমি তোমাদের আজকে সেই সিরামটাই বাড়িতে শেয়ার করব, যাতে তোমরা বাইরে থেকে কিনতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে, সবার পক্ষে এফোর্ড করা সম্ভব হবে না, তাই প্রত্যেক মানুষেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারো, পকেট ফ্রেন্ডলিও হবে আর ভীষণ ভালো এফেক্টিভ রেজাল্ট তোমরা পাবে এই ভিটামিন সি সিরাম থেকে, ঠিক আছে। সারাদিনে 2 টাইম ইউজ করবে, একবার সকালবেলা মর্নিংয়ে ঘুম থেকে ওঠার পর যখন স্কিন কেয়ার করছো তখন একবার ইউজ করে নিলে, আর নাইটে শুতে যাওয়ার আগে একবার করবে, ব্যাস 2 টাইম ইউজ করো, স্কিন রেজাল্ট দেখো কি হয়, স্কিন টোন চেঞ্জ হবে, ঠিক আছে। আর তাছাড়া স্কিনে সব কিছু, রিঙ্কেলস আসা বন্ধ, রিঙ্কেলস আসবে না, অনেক কিছু ভালো রেজাল্ট তোমরা এই ভিটামিন সি থেকে পেতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিটামিন সি কী করে বাড়িতে আমরা সহজ পদ্ধতিতে বানাবো, তো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে, চলো লেটস স্টার্ট। দেখো ভিটামিন সি হোমমেড যে সিরাম আমি বানাবো, তার জন্য আমি এই যে কমলা লেবু, এখন শীতকালে সবার বাড়িতেই থাকবে কমলা লেবু, খাবে সবাই, তো এই ছিলকাটাকে ফেলবে না। সব থেকে আগে জেনে রাখো, ভিটামিন সি কিন্তু কমলা লেবুর খোসার মধ্যেই বেশি পরিমাণে থাকে, ঠিক আছে, লেবুর থেকেও বেশি খোলায় থাকে, খোলাটা একটু তেতো ভাব থাকে। তো এটা তো আমরা ফেলেই দিই, এটাকে তোমরা একটা কাজ করতে পারো, এই খোসা সারা মানে যখনই খাবে লেবুটা রেখে দেবে, খোসাটা দিয়ে রোদে শুকিয়ে নেবে, 10-15 দিন ভালো করে শুকিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে ও ডাস্ট যে পাউডারটা হবে ওটাকে একটা কন্টেনারে করে রেখে দেবে সারা বছর। ওই অরেঞ্জ পিল পাউডারটা, খোসার যে পাউডারটা, ওটা তোমরা স্কিনের জন্য ব্যবহার করতে পারবো, স্কিন কমপ্লেক্সন চেঞ্জ করে, ভীষণ স্কিনের ট্যানকে প্রোটেক্ট করে, ভীষণ ভালো এটা। আর আমি যেটা বানাবো হোমমেড সিরাম, আর যেহেতু আমি ঘরে রাখবো সিরামটা, কোনো মানে প্রিজারভেটিভ দেবো না, তো তার জন্য কি হবে, ন্যাচারাল সিরাম বলে আমি অল্প নিয়েছি, আমি জাস্ট একটা কমলা লেবুর খোসা এই রকম জলের মধ্যে একটা গ্লাসে নেবে, নিয়ে দেখো এর মধ্যে আমি একটু জল দেব। তোমরা বাড়িতে চাইলে পাতি লেবুর খোলাও এর সাথে দিতে পারো, জাস্ট এইটুকু ভিজে যাওয়ার মতো জল, এটা দিয়ে তোমরা সারা রাত এটাকে এরকম একটা কিছু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো চলো এটাকে আমি আজকে রাত্রে ঢাকা দিয়ে রেখে দেবো, সারা রাত থাকবে, কালকে সকালবেলা আমি এই সিরামটা বানাবো। এটা সারা রাত আমি কমলা লেবুটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি পুরো ওই খোলাটা যে জলটুকু দিয়ে ভিজেছিলাম ওটা সমেত আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, ঠিক আছে। এইবার আমি এটাকে ছেঁকে নেব, আমি এই জলটাকে পুরোটা ছেঁকে নেব, পুরোপুরি ছেঁকে এর এক্সট্রাক্টটা আমি কালেক্ট করে নেব। একটুও ফেলা যাবে না, আর ইসকি খুশবু পুছোই মত, পুরো ন্যাচারাল জিনিস বস, তা করে দেখো একবার তোমরা।
এই যে চিপে নেওয়া যে খোলাটা রয়েছে না, এটা তোমরা স্কার্ভের মতো স্কিনে একটু দিয়ে ম্যাসাজ করে নিতে পারো, ফেলার দরকার নেই। যাই হোক, আমি এটা বানিয়ে ফেললাম। এবার দেখো এই যে আমি যে রসটা কালেক্ট করেছি, এটা তোমরা এই জিনিসটা তোমরা এর মধ্যে কিছুটা একটা কন্টেনারে সরিয়ে রাখবে, এটা ফ্রিজে এই অল্পটুকু রেখে দেবে, ফ্রিজের মধ্যে টোনারের কাজ করবে, ভীষণ ভালো টোনার, ভিটামিন সি টোনার এটা। এটার মধ্যে তোমরা 2 ড্রপ রোজ ওয়াটার দিয়ে দিতে পারো, দিয়ে তোমরা এটা ইউজ করতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের টোনারের কাজ করবে। আর বাকি দেখো আমি এবার যেটা বানাবো সেটা হচ্ছে, আমি এর মধ্যে জাস্ট 1 চামচ অ্যালোভেরা জেল নেব, আমি ওয়াওয়ের অ্যালোভেরা জেলটা বেশি প্রেফার করি, কেন কি এটা একদম সিরাম বানানোর জন্য ভীষণ ভালো আর ভীষণ এমনিতেও খুব ভালো। এর মধ্যে দেখো আমি 2-3টে দানা একটু কেশর ফেলে দিলাম, কেশরের কাজ তোমরা জানো জাফরানের, আমি ওই টোনারটার মধ্যেও একটু ফেলে দিলাম। কেশরের কাজ তো তোমরা ভালো মতোই জানো যে কি পরিমাণে স্কিনের ইমপ্রুভমেন্ট করে। দেখো এটা একটা নিজস্ব একটা কি সুন্দর কালার এসে গেল, গ্রিনিশ কালার এসে গেছে। এইবার আমি এর মধ্যে জাস্ট 1/2 চামচ গ্লিসারিন দেব, হাফ চামচ মতো গ্লিসারিন দিয়ে দিলাম। আর ভিটামিন সি ট্যাবলেট, ভিটামিন সি ট্যাবলেট, তোমরা এখন এই করোনা সিচুয়েশনের পর এই ট্যাবলেটটা সবাই মোটামুটি জেনে গেছো, ভীষণ কমন, ভিটামিন সি তোমরা খেতেও পারো, এর টপিক্যালি ইউজও করা যায় আর এটা খাওয়াও যায়, রেগুলার তোমরা খেতে পারো, খেলেও স্কিন কমপ্লেকশন চেঞ্জ হয়, স্কিন ভালো থাকে, ঠিক আছে? ভিটামিন সি তো ইমিউনিটি পাওয়ার বাড়ায় এমনি, তোমরা জানো তো। আমি এই ট্যাবলেটগুলোকে একটু ক্রাশ করে রেখেছি আগে থেকেই, 3টে ট্যাবলেট মতো নিয়েছি, নিয়ে আমি এর গুঁড়োগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখো আমি আগে এগুলোকে ক্রাশ করে রেখেছি, ট্যাবলেট দেবে, 15 টাকা দাম বাজারে এটা কিনতে, এক পাতা নিয়ে আসবে, খাবেও রেগুলার একটা করে, আর 3টে এটা বানাচ্ছি যেটা, আমার মোটামুটি এটা 10 দিন চলে যাবে ফ্রিজে রাখলে, দিয়ে দিলাম। এইবার আমি কি করব দেখো, এই যে বানিয়ে রেখেছিলাম অরেঞ্জ পিলের যে জুসটা, এটাকে আমি একটু করে এর মধ্যে দিতে থাকবো, আর একটু করে এটাকে ভালো করে মেশাতে থাকবো, ততক্ষণ মেশাবো যতক্ষণ না এগুলো 3-4টে জিনিস একসাথে মিলে একসার হয়ে যায়। দেখো না বেশি পাতলা করবে না বেশি একদম ঘন হবে, এটা একদম সিরাম কনসিস্টেন্সি হয়ে যাবে। এটা ভালো করে তোমাদের একটু স্পুনে করে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তৈরি আমার বাড়িতে হোমমেড ন্যাচারাল ভিটামিন সি সিরাম। এই শীত কেন, সারা বছর তোমরা এই সিরাম ইউজ করতে পারো, সব ন্যাচারাল জিনিস দিয়ে বানানো আর এর কাজ ভীষণ এফেক্টিভ, ঠিক আছে? বাইরের দামি দামি সিরাম কেনার থেকে এই জিনিসটা তোমরা বানিয়ে ইউজ করতে পারো। তো চলো এর অ্যাপ্লিকেশনটা দেখাই, এর অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। আমি ফেসটা সবে ক্লিন করেই এসেছি, ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। এইবার আমি যে সিরামটা বানিয়েছি, এই যে সিরামটা, এই সিরামটাকে রাত্রেবেলা, সকালেও এটা তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই,
কারোর বাড়িতে যদি কোনো এসেন্সিয়াল অয়েল থাকে, মানে টি ট্রি বলো, ল্যাভেন্ডার বলো, যে কোনো রোজ বলো, সে কি করবে, এর মধ্যে টি ট্রি অয়েলটাকে জাস্ট 2 ড্রপ দিয়ে দেবে। আর যার বাড়িতে নেই তার কোনো অসুবিধে নেই, তার জন্য যে এটার গুণাগুণ কমে যাবে সেটা কিন্তু নয়, এটার গুণাগুণ অ্যাজ ইট ইজ যা আছে সেটাই থাকবে। কিন্তু তোমরা যদি থাকে তাহলে দিয়ে দিতে পারো, তাহলে এটা শুধুমাত্র দেওয়া এটা প্রিজারভেশনটা ঠিকঠাক রাখে, এটা ভালো থাকবে। তবে এখন শীতকাল, আর তাছাড়া ফ্রিজে রাখলে ঠিকই থাকবে। আর এটা রাখবে কিন্তু কোনো কাঁচের কন্টেনারের মধ্যে, ঠিক আছে, কোনো কাঁচের কন্টেনার। সবসময় জেনে রাখবে ভিটামিন সি কিন্তু খুব তাড়াতাড়ি কী বলবো উবে যায়, হ্যাঁ খুব তাড়াতাড়ি ভিটামিন সি কিন্তু উবে যায়, ডিজলভ হয়ে যায়। তো এর জন্য তোমরা কি করবে, ভিটামিন সিকে ঠিক রাখার জন্য তোমরা কে কোনো কাঁচে, তোমরা যে কোনো দোকানেও যখন দেখবে ভিটামিন সি সিরাম কিনতে যাও, ওগুলো নয় দেখবে ডার্ক কালারের বটলের মধ্যে থাকে, হ্যাঁ তো ওইভাবে ওরা এইভাবে ওইটাকে রাখে। তাতে কি ভিটামিন সি সাদা কাঁচের বোতলের মধ্যে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি ভিটামিন সির এফেক্ট নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য তোমরা ডার্ক বোতলে রাখবে। তো চলো আমিও একটা ডার্ক বোতলের মধ্যেই রাখবো, তোমাদের দেখাচ্ছি। স্টোর হয়ে গেছে আমার ভিটামিন সি সিরাম। তোমরা যদি এরকম এর মধ্যে ড্রপার থাকে তাহলে তোমরা ড্রপারে দিয়ে জাস্ট এরম স্কিনের ওপরে এরকমভাবে লাগিয়ে নেবে, লাগিয়ে এটাকে মাখবে। আর যদি ড্রপার না থাকে তাহলে কি করবে, দেখো আমি এরকম এইরকম বোতলে রেখেছি, তোমরা এরকম টাইপের বোতলে রাখবে, এরকম বড় ছোট যাই হোক ডার্ক কালারের বটলে। আর আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি, সকালে ঘুম থেকে উঠবে সবাই ফেস ওয়াশ দিয়ে ফেসকে ক্লিন তো করোই, তো ফেস ক্লিন করার পরে কি করবে তোমরা টোনার লাগিয়ে নেবে, যেরকম যে যা টোনার লাগাও লাগিয়ে নেবে বা গোলাপ জল, তারপরে তোমরা এই সিরামটাকে লাগাবে। দেখো হালকা হাতে জাস্ট আপওয়ার্ডে এরকমভাবে মাসাজ করবে, বেশি ঘষাঘষি করার দরকার নেই, হালকা হাতে এইভাবে জাস্ট একটুখানি নিয়ে এটাকে ভালো করে মাসাজ করে দেবে। ব্যাস এরকমভাবে দিনে একবার লাগিয়ে নিলে, তবে কি হ্যাঁ আমি আগেই বলে দিই ভিটামিন সি তোমরা দিনে লাগাও ঠিক আছে, এই বানানোটাও লাগাতে পারো দিনে, কিন্তু লাগানোর পর 20 মিনিট অন্তত বাদে রোদে বেরোবে, ডিরেক্ট রোদে একদম এটাকে লাগিয়েই রোদে বেরিয়ে যাবে না, সেটা এই ভিটামিন সি হোক যে কোনো ভিটামিন সি এর ক্ষেত্রেই এটা বলে দিলাম যে তোমরা লাগিয়ে ডিরেক্ট সঙ্গে সঙ্গে রোদে বেরিয়ে যাবে না। এটা এরকম লাগানোর পরে কিছুক্ষণ বাদে যখন এটা অ্যাবজর্ব হয়ে যাবে, দেখো আমার স্কিনটা ভালো করে, এই দেখো দেখেছো একটা গ্লো ভাব আছে এটা লাগানোর পর, তো এইটা লাগানোর পর যখন এই 5 মিনিট হয়ে যাবে তারপর তোমরা যে 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 কোম্পানির সান প্রোটেক্টিভ কিছু লাগাও এটা কিন্তু অবশ্যই লাগাবে, যারা বাড়িতে থাকো তারাও সান প্রোটেক্টিভ ইউজ করবে, যে কোনো সান প্রোটেক্টিভ ক্রিম তোমরা লোশন যা ইউজ করো সেটা তোমরা ইউজ করবে, কেন কি এটা যেই বসে যাবে তারপরে এটা দেবে। আর রাত্রিবেলা কি করবে, রাত্রিবেলাও ঠিক এক প্রসেসে তোমরা যখন ঘুমোতে যাবে তখন নিজেদের ফেসটাকে ভালো করে ফার্স্টে ক্লিন করে নেবে, তারপরে টোনার লাগিয়ে নেবে, তারপরে এই সিরামটাকে বসিয়ে তারপর তোমরা রাত্রে যা ক্রিম লাগাও, ময়েশ্চারাইজার হোক নাইট ক্রিম যে যেটা ইউজ করো সেটাকে এইভাবে লাগিয়ে নেবে, ঠিক আছে, লাগিয়ে শুতে চলে যাবে। দেখো ভিটামিন সি তোমরা এই জিনিসটা যদি 7 দিন টানা ইউজ করো, দেখো 7 দিন, এটা আমি 7 ডে চ্যালেঞ্জ দিলাম, 7 দিনের মধ্যে নিজেদের স্কিন এফেক্টিভ রেজাল্ট পাবে আমার হোমমেড ভিটামিন সি সিরামটা ইউজ করে। দেখো সব কিছু ঘরোয়া ন্যাচারাল জিনিস দিয়ে বানিয়েছি, তো চলো দেখতে থাকো তাহলে। তো দেখলে তো বাড়িতে কত সহজে আমরা ভিটামিন সি সিরাম বানিয়ে ফেললাম, কেন দোকান থেকে কিনবো, কেন নিজের টাকা নষ্ট করব, তাই না, এটা আমাদের বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে, খুব সামান্য টাকা খরচ করে আমরা ভিটামিন সি বানিয়ে ফেলতে পারছি, আর ভিটামিন সি সিরামটা আমরা বাড়িতে রেখে দিতে পারছি, রেখে আমরা ইউজ করতে পারছি। তবে কি যে কদিনের জন্য তোমরা বানাবে সেটা আমি বলেই দিয়েছি, মোটামুটি 6 থেকে 7 দিনের মতো বানাবে, আবার নতুন করে বানাবে, কেননা দোকানের জিনিসগুলো কি ওরা এত পরিমাণে প্রিজারভেটিভ করার জন্য কেমিক্যালস দিয়ে রাখে, ওটা অনেক দিন স্টে করে, কিন্তু বাড়িতে যেহেতু বানাচ্ছো তোমরা 6-7 দিনের জন্য বানাবে, তারপরে আবার নতুন করে
আবার বানিয়ে নেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা ভিটামিন সিটাকে ইউজ করো রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ফেস ক্লিন করার পর একটু গোলাপ জল দিয়ে নিয়ে তারপরে সিরামটা একটা ড্রপারের মধ্যে রাখবে, হাতে বেশি নেবে না, ড্রপার দিয়ে এইভাবে সিরামটাকে জাস্ট এরকম লাগিয়ে ম্যাসাজ করে নেবে, হয়ে গেল। আর রাত্রিবেলাও নাইটে তাই শুতে যাওয়ার আগে ফেস ক্লিন তো করোই সবাই প্রত্যেকে, তারপরে একটু টোনার লাগিয়ে নাও বা গোলাপ জল লাগিয়ে নাও, তারপরে ওই টোনার ভিটামিন সি সিরামটাকে ওইভাবে এক প্রসেসে ইউজ করে তোমরা শুতে চলে যাও, ব্যাস। আর কিচ্ছু তোমাদের করার দরকার নেই, শুধু ইউজ করে দেখো, এক মাস আমার কথা মেনে ইউজ করো, দেখো রেজাল্ট কিরকম এফেক্টিভ পাও তোমরা। যদি এফেক্টিভ রেজাল্ট পাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর কি কথা বাড়িয়ে লাভ নেই। যাওয়ার আগে আবার একবার বলে যাই, প্লিজ আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, লাভ ইউ অল বিউটিস, আবার দেখা হবে আগামীকাল অন্য একটা ব্লগ টিপসের সাথে। টাটা।